কোবে উপরে উঠলেন, তারপরে কুকুরটাকে পানি পান করালেন। আল্লাহ বাবা বলছেন সে জান্নাতের ফেরেশতা নসিব হয়ে গেল, সে জান্নাতে চলে গেল। এটি ইসলাম। এর জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই। নেক আমল কবুলের জন্য তিনটা শর্ত আছে, সহি আকিদা, সহি তরিকা, ইখলাসে আমল। অল্প সংখ্যক যারা তাদের জন্য জান্নাতে সুসংবাদ, কিন্তু আমলের দিক দিয়ে অন্য সবার চেয়েতে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা উন্নত। মানে দল জামা, অসে ইব্রাহিম তো একজন ব্যক্তি, আল্লাহ তাকেই বলছেন ইব্রাহিম একাই একটি জামা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده وبعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله، ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. سوره رعد مدني 11 ايات جابت الحمد ثناء الله رب العالمين الجنة جابت درود صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة الله باك بلچن প্রত্যেকটা মানুষের জন্য পাহারাদার রয়েছে, তার সামনে দিয়ে পিছন দিয়ে। এই পাহারাদার হচ্ছেন ফেরেশতা। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেদের অবস্থার পরিবর্তন না করে। যখন আল্লাহ কোন জাতির জন্য মন্দ সিদ্ধান্ত নেন, ফালামারদ্দালাহু, সেটাকে ঠেকানোর ক্ষমতা কারণ নেই। তাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই। এই আয়াতটির মধ্যে অনেক কিছু বলা হয়েছে। আমরা যারা এখানে বসেছি, প্রত্যেকটা মানুষের আগে পিছে ফেরেশতা রয়েছে, তারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে। এটা শুনিয়ে যেন মানুষ বসে না থাকে, কর্মহীন হয়ে। এজন্য আল্লাহ পাক সাবধান করছেন, নিশ্চয়ই আল্লাহ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না। তাদের সঙ্গে যে বিষয়গুলি রয়েছে, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে, অর্থাৎ তারা ফেরেশতাদের উপরে ভরসা করে বসে থাকবে না। তোমরা যদি চেষ্টা করো আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করবেন। মনে রেখো, যদি আল্লাহ পাক কোনো জাতির জন্য মন্দ সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেখান থেকে ফিরানোর কেউ নাই, আর ওই জাতির জন্য কোনো অভিভাবক নাই। আপনারা জানেন ইসলামের ইতিহাসে চারজন শ্রেষ্ঠ খলিফার, খলিফা রাশিদিনের তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। হযরত আলীকে বলা হলো যে আপনি মসজিদে ফজর পড়তে যাবেন না বডিগার্ড ছাড়া। উনি জবাব দিয়েছিলেন, তোমাদের মতো আমারও দুই পাশে ফেরেশতা আছে, যদি আল্লাহ পাক হুকুম দেন তাদেরকে রক্ষা করার জন্য,
আমাকে স্পষ্ট করে ক্ষমতা কারো নাই। আর যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় তাহলে হত্যাকারী এবং আমার মধ্য থেকে ফেরেশতা চলে যাবে। আল্লাহর উপরে তার কি অগাধ ভরসা ছিল, এর মধ্যে দিয়ে অনুমান করা যায়। সেই সময় যে দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব, অত্যন্ত কঠিন দ্বন্দ্ব ছিল, যে কোনো সময় তিনি নিহত হবেন এর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আজকে যারা চরমপন্থী জঙ্গি দল, এরা তখন নাম ছিল খারেজি, এরাই কিন্তু এই কাজটা করেছিল। কিন্তু আদৌ তোয়াক্কা না করে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলে দিলেন। আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে তার খালেস বান্দাদেরকে সাহায্য করে থাকেন। আজকের এই ইজতেমা হতে যাচ্ছে, আপনার কি আল্লাহ সাহায্য পান নাই? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। তবলিগি ইজতেমা যে আল্লাহ পাক কবুল করেছেন এটাই তার প্রমাণ, যে আল্লাহ পাক তার ফেরেশতাদের হুকুম দিয়েছেন তোমরা তবলিগি ইজতেমা চালিয়ে যাও, কেউ বাধা দিতে পারবে না। যে কোনো নেক আমল কবুলের জন্য তিনটা শর্ত আছে, সহি আকিদা, সহি তরিকা, ইখলাসে আমল। আপনাদের আকিদাকে সহি আছে বলে মনে করেন? প্রত্যেকে নিজ নিজ আকিদাকে জিজ্ঞেস করেন, মুখে বলার জন্য না। আপনাদের অধিকাংশ ভাইয়ের, অর্থাৎ যারা আমাদের সংগঠন ভুক্ত, আমরা আশা করি তাদের আকিদায় কোনো শিরিক নাই। আছে লোক দেখানো কিছু আছে, তাদের তরিকায় কোনো বেদাত নাই, এটাকে আমরা দেড় তিন ভাই বলতে পারবো? তাদের তরিকায় কোনো বেদাত নাই, তরিকা যদি সঠিক না হয়, আমি যাব ঢাকায়, তরিকা তো বুঝতেই পারছেন এখান থেকে পূর্ব দিকে যেতে হবে, আমি পশ্চিম দিক চলে গেলে আপনাদের লাইনে ঢাকা যাওয়া হবে। অধিকাংশ মুসলমানের তরিকা সমস্যা, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র বলা যায়, আর তার চাইতে বেশি গর্বের বিষয় বিশ্ব ইতিহাসের সর্বাধিক আহলে হাদিস অধ্যুষিত দেশ হচ্ছে বাংলাদেশ বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ রাফাদানি অধ্যুষিত, এর মধ্যেও আবার বাচ্চা হবে, তু বলিল গোরাবা, অল্প সংখ্যক যারা তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কিন্তু আমলের দিক দিয়ে অন্য সবার চাইতে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা উন্নত। ফেরেশতাদেরকে বলা হয় হুমাতুল ফিস সামা, আহলুল হাদিস হুমাতুল ফিল আরদ, ফেরেশতারা আসমানে শয়তানদের পাহারাদার, আর আহলে হাদিসরা জমিনে হাদিসের পাহারাদার। এই পাহারাদারদের মধ্যে তো কম বেশি আছে। এইখানে গিয়ে আপনাদের প্রশ্ন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, বাদাল ইসলাম গরিবেন সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের মাধ্যমে। হযরত ওমর যদি ইসলাম কবুল করলেন সেদিন মুসলমানের সংখ্যা পৃথিবীতে মাত্র 40 জন, 40 কত কম চিন্তা করা যায়? আবার গুটি 40-এর মধ্যেও তো আসতে পারে, সুসংবাদ তাদের জন্য, জান্নাতের সুসংবাদ কম সংখ্যক লোকরাই হয়। এমনকি একজনও যদি আমাদের মধ্যে কেউ থাকে, ওই একজন হবে জামাত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতান লিল্লাহ, অর্থ কি? ইব্রাহিম একাই ছিলেন একটি উম্মত, উম্মত মানে দল, জামাত। অথচ ইব্রাহিম তো একজন ব্যক্তি, আল্লাহ তাকেই বলছেন ইব্রাহিম একাই একটি জামাত। ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো জামাত অর্থ কি, উনি বললেন মা ওয়াফাকাল হাক্কা
যেটা হকের অনুসারে ওটাই হলো জামা। আমরা সবাই মরে যাব, আগামী ইজতেমায় যারা আমরা এসেছি বহু লোক আসতে পারবে, যিনি দুনিয়া থেকে চলে যাবেন তিনি যদি তার নিজের এলাকায় একজন হিসাবে যদি বিদায় হয়ে যান দুনিয়া থেকে, সবাই বলবে এই লোকটা হকের উপরে ছিল, তার অনুসরণ সবাই করবে, উনি কিন্তু জানতে পারবে না, উনি তো কবরে চলে গেছেন। এলাকার মধ্যে ওই লোকটার নাম সবার মুখে মুখে আসবে আর সবার অন্তর থেকে তার জন্য দোয়া করবে, সেই দোয়াই তাকে কবরের কাজ দেবে। কিন্তু দুনিয়া কোটি মানুষের নেতা ছিল, মরা পরে সব হাওয়া হয়ে গেল, কি লাভ হলো? মানুষের হৃদয়ের অভ্যন্তর থেকে যার জন্য দোয়া বের হয় ওই দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়। আমরা সেই দোয়াই সবার কাছে কামনা করি, আল্লাহর জন্য আপনাদেরকে এটা বাংলার মানুষ যেন বলে হ্যাঁ এই একটাই দোয়া ছিল, যারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করতো না, যারা কখনোই মিথ্যার সঙ্গে আপোষ করেনি, যারা কখনোই শিরকের সঙ্গে আপোষ করে নাই, যারা কখনো বেদাতের সঙ্গে আপোষ করেনি। এই কথা আপনার জন্য আপনার মৃত্যুর পরে লোকেরা বলুক, এটাকে আপনি চান না? প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার দাবি থাকবে আপনি নিজ নিজ এলাকায় এমন আদর্শ স্থানীয় হয়ে যান যে আপনাকে অনুসরণ আপনার মৃত্যুর পরও যেন হাজার হাজার লোক করে, আর এমন নয় যে মরে গেলে বেঁচে গেলাম, এই বাঁচার কোনো মূল্য নেই, এই টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো মূল্য আছে? সব পড়ে থাকবে। আল্লাহ বলছেন এজন্য তোমরা নিজেদের অবস্থার পরিবর্তন করো, নাহলে আমি তোমাদের জোর করে ধরে পরিবর্তন করাবো না। আমরা কি কাউকে হাত ধরে বলি যে রফলদের করো নাহলে পিঠে বেরিয়ে দেবো? আজকে সকালে খবর শুনলাম রফলদান করেছে বলে তাকে মসজিদে বের করে দিয়েছে, চাকরি শেষ করে দিয়েছে, এমনকি পিটাইছে, কি অপরাধ সে করেছে? নবীর একটা সুন্নত আমল করেছে। এটি তো যুগ যুগ ধরে হক বাতিলের এ দ্বন্দ্ব চলছে, আজও আছে, আগামী দিনেও থাকবে, এটা বিশ্বাস নিয়ে আপনাকে তবলিগ ইজতেমায় দৃঢ় মন নিয়ে বসতে হবে। যদি আল্লাহ পাক রহমত উঠিয়ে নেন এখনই এমন ঝড় আসবে এক ঝড়ে সব শেষ। বন্ধুরা আমার, আহলে হাদিস একটি আন্দোলনের নাম, দলের নাম না, তবে আন্দোলন যেহেতু আমরা সবাই মিলে করি তাই একটা দলীয় চরিত্র ধারণ করেছে, কিন্তু চরিত্রগত হয়ে এটা একটি মুভমেন্ট। একটা জিনিস পড়ে আছে, ধরুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, মরা কুকুর পড়ে আছে, একদল লোক যাবে নাকে কাপড় দিয়ে, আর একদল লাগবে যাবে আর একদিকে মুখ ঘুরিয়ে, আর একদল লোক বলবে মাটি চাপা দিয়ে গন্ধ থেকে মানুষকে দূর করার জন্য, করবে না? এ তিন রকম লোক সহজে পাবেন আপনি। আপনি যদি নিজে বা কাউকে দিয়ে ডেকে এনে ওই জায়গাটা রাস্তার পাশে গর্ত করে কুকুরটা ফেলে দিন, মরা কুকুরটা গন্ধটা দূর করে দেন, তাহলে আপনি জান্নাত পাবেন। হাদিসটা মনে রাখবেন, রাস্তা দিয়ে চলার সময় একটা কাঁটাদার বৃক্ষ পড়েছিল, ওই ব্যক্তি কাঁটাওয়ালা বৃক্ষ ডালটা দূরে সরিয়ে দিল, বনুশ্রেণীর একজন ব্যক্তি, আল্লাহ পাক তাকে জান্নাতের অধিকারী করে সুসংবাদ দিলেন। কি করেছে? একটা কাঁটাদার ডাল সরিয়েছে। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো যে একটা কুকুর কুয়ার পাশে বসে হাঁসফাঁস করছে, কথা তো বলতে পারে না কুকুর। ওই মহিলা বুঝলো যে কুকুরটা যে কোনো সময় মারা যাবে, মরুভূমির কুয়া আর বাংলাদেশের কুয়া কি সমান? বগুড়ার কুয়া 20 ফুট গর্ত করলে পানি পাওয়া যায়, জয়পুরের কুয়া 100 ফুট গর্ত করলেও পানি পাওয়া যায় না, আর ওই সুন্দরবনের কুয়া 500 ফুট করলেও ভালো পানি পাওয়া যাবে না, ওখানে উপরে পুকুর করতে হবে। এক এক জায়গায় মাটি এক একভাবে আল্লাহ করে দিয়েছে। ওই মহিলা মরুভূমির পানিতে কুয়াতে নামলেন, নিজের পায়ের চামড়ার মোজা খুলে পানি ভরে আনলেন, মোজাটা দাঁতে কামড় দিয়ে অতি কষ্টে কুয়া বেয়ে উপরে উঠলেন,
তারপরে ওই কুকুরটাকে পানি পান করালেন। আল্লাহবাবু বলছেন সে জান্নাতে ফেরত নসিব হয়ে গেল, সে জান্নাতে চলে গেল। এই তো ইসলাম। ইসলাম খালি মুখে বক্তৃতার নাম নয়, ইসলাম কথায় কর্মে আচরণে প্রমাণ করার নাম। আজকে কতগুলো প্রোগ্রাম করলাম সকাল থেকে, আল্লাহ অনেক প্রোগ্রাম শোনেন নাই। নিজের দেহে রক্ত দিয়ে আরেকজনকে বাঁচানো, মনুষ্য রোগীকে জিন্দা করার মতো নেকির কাজ কি আর আছে? আমাদের প্রত্যেকটা ডোনার এক একটা জীবন্ত জীবন্ত ব্লাড ব্যাংক। ফ্রিজে রাখা ব্লাড দিয়ে কোনো কাজ হয় না। 2017 সালে তবলিগ ইস্তেমার দ্বিতীয় দিন 23 ফেব্রুয়ারিতে আমরা এটা উদ্বোধন করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে রিপোর্ট পেলাম এ পর্যন্ত 15,686 জন ব্যক্তিকে ব্লাড দেওয়া হয়েছে। বলল আলহামদুলিল্লাহ, একটি পয়সাও কারোর কাছ থেকে নেওয়া হয় না। এটা ডাব খাওয়ার পানি যদি কেউ দয়া করে দেয় ভদ্রতার খাতিরে সেটি নেওয়া হয়, বলা হয় না। এই যে আমাদের ত্যাগ, এটা কি সামাজিক কাজ নয়? বিড়ি সিগারেট যারা খায় তাদের ব্লাড নেওয়া হয় না, মদ তো দূরের কথা। অ্যাডিক্টেড কোনো মদ, অ্যাডিক্টেড কোনো ব্যক্তির ব্লাড আমাদের মাদক মুক্ত নিরাপদ কৃষক কি সংস্থা কি আলাওয়ান নিরাপদ মাদক মুক্ত নিরাপদ রক্তদান সংস্থা, এটা একটা সামাজিক কাজ নয়। এমনিভাবে সারা দেশে নীরবে কেউ জানে না, 1,250 মসজিদ আমাদের হাত দিয়ে করা, 12টা বড় মার্কাজ আমাদের মাধ্যমে করা, তার একটা তো নদাবড় দেখছে না পড়া। 1990 সালে সুন্দরবনের মাটির উপরে, যেখানে এরপরে আর মাটি নাই, শেষ মাটি যেটা খুলনা থেকে সুন্দরবন থেকে লঞ্চ চড়বেন, শিবসা পশুর নদী আছে না, পশুর ছাড়িয়ে শিবসা নদী, শিবসা নদীর পাশে নলিয়ান, সুতুরখালি, কালাবগি, এই সমস্ত এলাকায় আমার আব্বা দাওয়াত নিয়ে গেছেন ইসলামের দাওয়াত। তারা আব্বার হাতে বায়াত করে মুসলমান হয়েছে, তাদের পরে আর কোনো জনপদই নাই। সর্বশেষ জনপদটা আলহামদুলিল্লাহ আহলে হাদিসের জনপদ, আলহামদুলিল্লাহ। এবং তারা সেখানে আজ পর্যন্ত স্মরণ করে যে আপনি যদি সেই সময় পুকুর না কেটে দিতেন আমরা না খেয়ে মরে যেতাম, মানে ওখানে তো ডিউটি বলে কোনো কাজ দেবে না, কিন্তু পুকুর কেটে দিতে হয়। কেটে দেবে কে? চেয়ারম্যান আসে আর ওয়াদা দেয়, চেয়ারম্যান আসতে আসতে মানুষ খাই না খেয়ে মরে, আর তো চেয়ারম্যান এমপি রাখো আমরা এমনি কাজ করি। পুকুর কেটে দিয়েছি, 2009 সালে গেছি আমরা, আমি ডক্টর সাফাত আমার মেজর সাহেব শাকিব নাজিব, তখন গিয়ে দেখি ওই লোকগুলো বলছে মেশকাত হোসেন 75 বছর বয়স বলছে আপনার আব্বা আমাদেরকে মুসলমান বানিয়েছে, সেই পানি তারা এখনও খাচ্ছে। এটা কি আমাদের সৎকার জারিয়া নয়? এর জন্য কি আমরা কোনো বাহবা নারা তোকে পেয়েছি কারো কাছে? এর জন্য কি আমি কারো কাছে ভোট চেয়েছি, দুনিয়ার কোনো স্বার্থ চেয়েছি? কিচ্ছু চাইনি। এই যে নীরব সমাজ বিপ্লবের কাজ চলছে বাংলার জমিনে, কেউ না দেখুক আল্লাহ দেখছে না। আর ধনিক শ্রেণীর স্বীকার করবে না ধরেন, গরিব শ্রেণীর স্বীকার করে না, ওরা স্বীকার করে। আর সেজন্য আমাদের ইস্তেমায় পোস্টার লাগে না, ব্যানার লাগে না, কিছুই লাগে না, মানুষ এমনি চলে আসে। তাদের হৃদয়ের ও গভীর কন্দরে আমাদের দাওয়াতের একটা একেবারে ভিতরে ধাক্কাটা আসে। সন্তানের আঘাত লাগলে বাপের ভিতরে হৃদয়টা ছিন্ন হয়ে যায়। এই ইস্তেমা যদি আপনি 1 বছর না করেন তো তাদের হৃদয় ছিন্ন হয়ে যায়, তারা এত ব্যথা ভোগ করে যে আমরা করলামটা কি করলাম, কি পাপ করলাম। সমাজের জন্য কাজ করো লিল্লাহ, সমাজ আপনাকে কখনোই বঞ্চিত করবে না, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। কিন্তু আপনি যদি কিছু কাজ না করেন তাহলে তো আল্লাহ তো আপনাকে কোনো নেকি দিবে না। ওই জন্যই বলা হচ্ছে ওই জাতি কখনোই পরিবর্তিত হয় না যে জাতি নিজেকে নিজে পরিবর্তন না করে। আপনাদের মনোভাব, আপনাদের চাল চলন, আপনাদের সব খুশি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এসেছেন ইজতেমায় সবারই কষ্ট হবে, দুপুরে বৃষ্টি হয়েছিল, কাল রাত 3টাতে 3:30 আধা ঘন্টা বৃষ্টি হয়েছিল, সকালে 8টার দিকে বৃষ্টি হয়েছিল, আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম সবাই, তাই না? আল্লাহ দোয়া কবুল করেননি,
আমি দুপুরে দেখে গেছিলাম অনেকের সঙ্গে মশাবা হয়েছে, এই একটু মশাবা যে তাদের কত অন্তর দাগ কেটেছে, পাগলের মতো ছুটি আসছে সবাই, একটু মশাবা করাচ্ছে তার চেহারায়, বলে দিচ্ছে যে আমার জামাতে এসছেন আমাদের কোরআনের নিজের ঘরের মানুষটা যেন বাড়ির কাছে এসেছে, আমাদের কাছেও আপনাদের আগমন নিজের সন্তানের চাইতে প্রিয় আগমন, নিজের ছোট ভাইয়ের চাইতে আপনাদের অন্তরের স্থান আছে। এরপরও বলছি কষ্টের মধ্যে শান্তি আছে, পাশের ভাই যদি বিপদে পড়েন আপনার দায়িত্ব তাকে সাহায্য করা, পাশের ভাই যদি কষ্ট বোধ করেন আপনার দায়িত্ব তাকে শোয়ার ব্যবস্থা করে দেওয়া, আর সবসময় ওই হাদিসটা মনে রাখবেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাইক কে বলতে পারেন? কে কে একজন বলেন, ভুল আর একজন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওই মাইকটা এখন চলে আসছে, তো ওই মাইকটা সবাই শুনতে পাবে, ওই মাইকটার পিছনে লোকবার শুনতে পায় না যে কোন মাইক, এত যন্ত্রপাতি ফিট করেছে কাজের বেলা কিছু নাই, মুকাব্বির সোত শব্দকে বড় করার যে যন্ত্র এটাই হলো মুকাব্বির সোত বা মাইক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, আমরা তার অনুকরণ করছি, কেউ বলছে এটা বেদা, আসলে একদল হুজুর এটা বেদা, বয়ান দিচ্ছে মাইকে আজান দিচ্ছে দশা দূরে দূরে, এ কোন তরিকা শুনেন তো কোথায় হয়ে গেল, আখেরি আখেরি মনোজাত কেন হয় সেখানে, আমাদের সবসময় মনোজাত হয়, আখেরি নাখেরি নেই, যাই হোক যেটা বলছিলাম আপনারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করতে রাজি আছেন, কার কি ত্রুটি আছে এটা আমরা সবাই জানি, কারো ত্রুটি ধরে মনে আঘাত দেওয়া তো ঠিক নয়, আমাদের একটাই দাবি থাকবে ত্রুটিহীন কোনো মানুষ নেই, এবং ত্রুটি দূর করার জন্য মানুষকে নিজের চেষ্টা করতে হবে, অন্যকে উপদেশ দিতে পারি আমরা, কিন্তু কাউকে ঠেলিয়ে গুটিয়ে দেওয়া সম্ভব নয়, অনেকের দাড়ি খাটো আমি তো জানেন তো আমি সঙ্গে সঙ্গে ভুলে দিই, বাবু দাড়ি খাটো কেন ধরি না, কোনো দাড়ি খাটো লোক আমার সামনে দিয়ে আনচ্যালেঞ্জ যেতে পারে না, ধরে ফেলতি, আর এই বিষয়টা আপনার খেয়াল রাখবে, এটা নবীর সুন্নত, আমাদের সংগঠন করবেন অবশ্য আপনার দাড়ি থাকবে না, আপনি তো আসলে আমাদের সংগঠন লোকই নন, কোন কেয়ামতের মাঠে দাড়ির যে মর্যাদা হবে সে অন্য কোনো কিছু হবে না, এবং দাড়িকে হাদিসে নূর বলা হয়েছে, কেয়ামত দিনে নূর চমকাবে, আর দাড়ি যত বেশি পাকবে তত সম্মান বাড়বে, এই হাদিসগুলো আপনারা সব জানেন, পোশাক পর্দা বইটি পড়বেন সব আমরা হাদিসগুলো উল্লেখ করে দিয়েছি, এরপরও যদি আপনি দাড়ি কাটেন স্মার্ট হওয়ার চেষ্টা করেন তাহলে ভুল হবে, স্মার্ট তো হবেনই না, একবার তিনবার পায়খানা করলে চারবার বমি করলে স্মার্টনেস শেষ, হাসপাতাল গো টু দ্য হাসপাতাল, এই তো তেজস্বী তো এইখানে, খেয়াল রাখবেন আপনার পরিবারকে আপনি গড়ে তুলবেন, আপনার পরিবারের পর্দা রাখার দায়িত্ব কার, আমাদের নাকি, যার পরিবার তার দায়িত্ব, না করলে আপনি আল্লাহকে দায়ী হবেন, আপনার ছেলেরা দিনের রাস্তা চলুক আপনি চেষ্টা করবেন না আল্লাহ সে বলে দেবে এবারটা সোজাই হাঁটো, ওইটাই আল্লাহ বলছেন তুমি নিজে যদি পরিবর্তন না করো নিজেকে তো তোমাকে কে পরিবর্তন করে দেবে, তবে হ্যাঁ আল্লাহর অদৃশ্য রহমত লাগে, সেই রহমত কামনা করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে চলতে হয়, পরিবারের প্রধান যদি ভালো না হয় পরিবারের অন্য সদস্যরা ভালো হবে না, এ বিষয়ে প্রধান দায়িত্ব তার, কারণ হাদিসে রয়েছে আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোরা প্রত্যেকেই হলে দায়িত্বশীল, প্রত্যেকে স্ব দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, সেই দায়িত্বের জিজ্ঞাসায় কিন্তু আমরা কেউ থাকবো না, যার দায়িত্ব তার, মৃত্যুর সঙ্গে সঙ্গে জবাবদিহিতা শুরু হয়ে যাবে, ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায়
তখন তো কেয়ামত শুরু হয়ে যায়। অনেকে মনে করে কেয়ামত কবে হবে, তারদিন কবার ঘুম পড়ে নেবে তারপর দেখা যাবে, যে না ঘুম পড়ার কারবার নাই, মরার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে মনকার নাকিরের আজাব গজব। বিষয়টা আপনাদের খালি স্মরণ করিয়ে দিচ্ছি, সাবধান থাকবেন, যে দেশে যে ভদ্র পোশাক সেই পোশাক পরবেন, সাদা পোশাক পরার নির্দেশ আছে হাদিসে, তোমরা সাদা পোশাক পরো, সাদা পোশাকে কাফন পরো, আমরা কাফন পরে সাদা পোশাকে, কিন্তু অন্য সময় সাদা বাদ, মনটা সাদা অর্থাৎ ভেতরটাও সাদা বাহিরটাও সাদা আমলও সাদা, ওই সাদা আপনার কেমন দিন কাজে লাগবে। তাহলে বলছে না যে অন্য কাপড় পরবেন না নিষেধ, তা কিন্তু বলছে না, ভুল বুঝবেন না, পরিচ্ছন্ন থাকতে হবে কাপড় চোপড়, আপনার পোশাকে বিজাতীয় কোনো ভাবধারা যেন প্রকাশ না পায়। আপনাকে দেখলে চেনা যায় লোকটা মুসলমান, বিজাতীয় পোশাক আজকাল বেরোচ্ছে না, প্রিন্টেড প্যান্ট পরে যাচ্ছে একটা ছেলে, পিছন দিয়ে বোঝাই যায় না একটা নারী না পুরুষ, কী লাভ হলো? হ্যাঁ মাথা যখন টুবি দেন তো বোঝায় এটা বোধ হয় পুরুষই হলো, সবগুলি গান আছে না এর উপরে, এগুলো তো বলা লাগে না, এগুলো বিবেকের ব্যাপার। চেষ্টা করবেন আপনাকে দেখলে যেন বোঝা যায় এটা আন্দোলনের লোক। যেন আমাদের ডিপার্টমেন্টে একটা গল্প হয়ে গেছে, যেগুলো ছেলে ভর্তি হয় এ ঠিক গালের সাহেবের ছেলে অথবা ঠিক আরবি এই নওয়াদাবড়া ছাত্র, তো মানে কি নওয়াদাবড়া ছাত্র ইউনিভার্সিটি যায় দাড়ি কাটা নেই, এই একটা ইতিমধ্যেই কিন্তু একটা চিহ্ন হয়ে গেছে, প্রসিদ্ধি রটে গেছে, এটা কি ভালো না মন্দ? আমরা চাইব আপনারা যে যে এলাকায় বসবাস করেন আপনাদের সন্তানরা যেন ঠিক অমনিকার সব থেকে পরিচিত হয়ে যায়, লোকেরা যেন বলে এই গালার সাহেবের অনুসারী লোকগুলি দেখো এদের দাড়ি কাটানো যাচ্ছে না। প্রথম যুগের কথা বলে জসিমকে আমি ভুলতে পারি না আজ পর্যন্ত, যখন আমাদের মার্কাস ছিল রানীবাজারে জসিমের বাড়ি কুমিল্লায়, তো মা তাকে আসতে দেবে না, বাপ দাড়ি রেখেছে বলে বাপ তাকে বাড়িতে বহিষ্কার করেছে, পরীক্ষা ফিল আপ ফর্ম ফিল আপে যে টাকা লাগে 360 টাকা সেটা তার নেই, ওই অবস্থায় চলে আসছে তবলিগ ইসলামে প্রথম। তার কাহিনী গল্প করলে বলে যাই ছিল ট্রেনে চুরি কিনেছে কিছু নাই, সে জসিমকে নাম আজও ভুলতে পারি না, অটুক ছেলে দাঁড়িয়ে রাখার অপরাধে বাপ মা তাকে বয়কট করেছে, গাড়ির ভাড়া যা এনেছিল ট্রেনে উঠতে পকেট কেটে নিয়েছে, তার অবস্থা কি? বলে ভাই দেখো তুমি যদি নবীর সুন্নতকে সম্মান করার জন্য তোর বাপ মাকে যদি হারাইতে হয় সে রিস্ক তুমি নিয়েছো, এর বিনিময়ে তুমি ইনশাল্লাহ আল্লাহর কাছে পাইবা, জানি না সে বেঁচে আছে কি না, আমাদের অ্যাক্সিডেন্টে মারা গেছে না, আল্লাহ রহম আফি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে আমার স্মৃতি হয়ে আছে। আমাদের অনুসারে যারাই হয় তাদের জীবনে বহু রিস্ক নিতে হয়, এই রিস্ক নিতে আপনারা রাজি আছেন? একটা সুন্নতের জন্য রিস্ক নিতে রাজি আছেন? বেদাতের বিরুদ্ধে আপোষহীন, শিরকের বিরুদ্ধে আপোষহীন, তৌহিদের পক্ষে আপোষহীন, কোন রকম আপোষ নাই, নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা আছে না লক্ষ্য উদ্দেশ্য? নির্ভেজাল কেন বলা হয়েছে? সারা জীবন ভেজাল করছে, নাম বলছে তৌহিদি জনতা, এটা হবে? এসব তো হবে না। বিষয়গুলো মনে রাখবেন, আমি উদ্বোধনী ভাষণে আহলে হাদিসের মূল খুসুসিয়াতগুলো ধরে দিলাম, ভিতরে যত আকিদা ভালো হোক বাহ্যিক আমল যদি খারাপ হয় আপনার আকিদা কে খুঁজে বেড়াবে? আকিদা খোলা কোনো ইঞ্জেকশন আছে না, আকিদা কি দেখিয়েছে একটু, এটা দেখা যাবে না তো, ওটা দেখবে আল্লাহ প্রমাণ বান্দার কাছে আপনার আমল দেখে। আমাদের মৃত ভাইদের এবং অসুস্থ ভাইদের তালিকা গত বছর ছিল 4 জন, এবারও দেখছে 4 জন, বেলায়েত হোসেন টাঙ্গাইল, কোন দায়িত্ব ইসলাম জানি না, হাফেজ সগিরুল ইসলাম বরগুনা, শফিকুল ইসলাম বাগমারা রাজশাহী, মাস্টার আবু তাহের মেহেরপুর, মারা গেছেন না, মারা যাননি, ও মৃত ব্যক্তিদের তালিকা, ঠিক আছে তাহলে জি মাস্টার আবু তাহের আমাদের অত্যন্ত জি হ্যাঁ মেহেরপুর জেলা, কি নাম, কবে মারা গেছে, কুমিল্লার কর্মী মামুন
সৌদি আরবে থাকা অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আসার তো প্রশ্নই ওঠে না। তার পক্ষ থেকে কুমিল্লা জেলার সভাপতি আমাদের স্মরণ করে দিলেন, আমরা এদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ মাকফুল্লাহ হুম, বলেন সবাই আল্লাহ মাকফুল্লাহ হুম ওর খাম হুম ওয়াফিহিম ওয়াফু আন হুম। অসুস্থ ব্যক্তিদের তালিকা আমাদের সামনে এসেছে। আলতাফ হোসেন ঢাকা, যিনি অত্যন্ত সুন্দর মানুষ, আমার সঙ্গে দুই তিন দিন আগেই কথা হয়েছে, আমারই বয়সের মানুষ। লাকিলি তার বাপের বয়স অনেক, আমার বাপের বয়সে মিলে গেছে, গল্প করলেন। হাসপাতালতে উঠে এসে আমার সঙ্গে ফোনে কথা বললেন, ভাই আলতাফ হোসেন তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। আর আব্দুল মান্নান আলী রাশিয়ার বিগুসির প্রতিষ্ঠাতার সদস্য তিনজন, তার একজন হচ্ছেন আব্দুল মান্নান, সে অসুস্থ আসতে পারেনি বাড়ির সাতক্ষীরা। আর মাস্টার ইয়াকুব হোসেন ঝিনাইদহ, কিছুদিন আগেও তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে এবং ওনার জীবনী তহিদের ডাকে এই সংখ্যা বেরিয়েছে, আপনারা পড়ে দেখবেন। ওনার অনুভূতিটা কী, তার অনুভূতি একটা আমি পড়লাম ওনার লেখাতে সাক্ষাৎকারে, আপনাদের মনে পড়ে ওই সাভারে রানা প্লাজায় ধ্বংসের ঘটনা মনে আছে? এতে 2013 সালে না, ওখানে আমি জুমার খোদ্দায় বললাম আমি আগামী সোমবারে রানা প্লাজা সাহায্য করার জন্য আমরা যাব, যেখানে 1172 জন নিহত, 3000-এর উপরে আহত, তাদের সাহায্য না গিয়ে ঘরে বসে দোয়া করা এটা আমার মেজাজের বাইরে, আমি যাব সেখানে, আমার কাছে কোনো টাকা নেই, আমি সোমবারে বের হব। খালি পকেটে বের হয়েছি, রাস্তায় যে মোবাইল এবার হারুন তুলছিল না, এই বললো তুলছিল না, মোবাইলে টাকা আসছে 15,000-3,000 টাকা, কে দিয়েছে? ইয়াকুব ভাই যিনি এখন পড়ে আছেন, প্রথম তার টাকা মোবাইলে ঢোকে, আর ওইখানে পৌঁছতে পৌঁছতে 2,43,000 টাকা জমা হয়ে যায় মোবাইলের মধ্যে। এই হলে সংগঠন কেমন দেখেন, হাতে নগদ 1,000-2,000 রোগী বুঝে আমরা দিয়েছি। আর যে এনামুর রহমান সাহেব যিনি এখানে প্রতিমন্ত্রী হলেন কয়েকদিন আগে, ওই দিন ওনার সেবা ছিল সারা বাংলাদেশের মধ্যে একটা অতুলনীয় সেবা, ওনার ফান্ডে দিলাম 50,000 টাকা। আর সবাইকে হাতে হাতে কার পা নেই কার হাত নেই সে কী মর্মাংশের দৃশ্য, সে দৃশ্য যারা চোখে দেখেনি তারা বলতে পারবো না। 1,000 টাকার নিচে কেউ দেয়নি আমরা। সেই দিন ওনার সাক্ষাৎকারে উনি বলেছেন, আমি যখনই শুনেছি তখনই টাকা পাঠিয়ে দিয়েছি, আর একটু দেরি করে নেই। আর মামুরের কর্তব্য হলো আমিরের কথা শোনার সঙ্গে সঙ্গে দেওয়া, যাচাই করা নয়। এই যে কথা উনি বলেছেন, এটা কি শিক্ষণীয় নেই এর মধ্যে? আমির বলেছে টাকা পাঠাও, আমি যা সেটা দিয়েছি পাঠিয়ে, এটি তো আমার কর্তব্য, এটা কি আপনাদের মধ্যে শিক্ষণীয় বিষয় নেই? প্রত্যেক ভাইয়ের কাছে ইমারতের মর্যাদা যেমন এরকম হয়, যেমন সালাতে ইমামের মর্যাদা, ইমাম যখন রুকুতে যায় আর মুক্তা যদি বলে একটু পরে যায় হবে? আমিরের আর মামুরের বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আমাদের সালাত। সালাতে যেভাবে ইমামের ইক্তেদা করতে হয়, সামাজিক জীবনে ঠিক তেমনি আমিরের ইক্তেদা করলে তবেই সংগঠন হবে মজবুত, তবেই হবে আর জামাত রহমাতুন, বলেন আর জামাত রহমাতুন আর ফোরকাত আজাব। এই চারটে শব্দ একটা হাদিস মুখস্থ করে জানে আজকে, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। আমরা চাই রহমতের জীবন যাপন করতে। আর একজন অসুস্থ হয়ে পড়েছেন আমাদের ভাই মোশাররফ হোসেন, যিনি ঢাকা জেলার দক্ষিণ জেলা নাকি দক্ষিণ না ঢাকা দক্ষিণ জেলার সভাপতি, এবং তিনি আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, বহুদিন থেকে তার সঙ্গে আমাদের মহব্বত, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এই চারজন মৃত ও চারজন অসুস্থ ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করছি, ধন্যবাদ। দেখেন আমাদের আর একজন মুরব্বী কই তো ডাক্তার, কি নামটা ব্যবহার, ইদ্রিস সাহেব, এখন বলা যায় শতবর্ষী, ঢাকা জেলার রাজশাহী জেলার প্রথম সভাপতি, উনি যতদিন ছিলেন উনি সভাপতি ছিলেন, এই শতবর্ষ তিনি নিয়মিত মাসিক এখানে পাঠাচ্ছেন ছেলে দিয়ে, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন,
তার অন্তরটা আমাদের সঙ্গে আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার যেগুলো হায়াতে বাঁচিয়ে রাখেন, কষ্ট নয়, চেতনার সঙ্গে ইবাদত গুজারি করে যেন দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে উঠিয়ে নেন। আব্দুর রহিম বগুড়া, বগুড়া জেলার বলা যেতে পারে ইজাবতকালের শ্রেষ্ঠ সভাপতি সে, কিন্তু অন্যায় বিচারে তাকে ফাঁসি দিয়ে ঢাকা কারাগারে আটকে রাখা হয়েছে, কিন্তু তার মনটা পড়ে আছে এখানে। আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি। আর বায়া এলাকা যেখানে আমরা সম্মেলন করছি এবারে প্রথম, আশেপাশে আমার চেনা অচেনা জানা অজানা নারী পুরুষ শিশু বৃদ্ধ যারাই যেখানে আছেন, যদি কেউ অসুস্থ থাকেন আমরা তাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি। মাহফুজুর রহমান বরগুনা, চাঁদপুর, চাঁদপুর জেলা, ওহো হঠাৎ করে ইলেকট্রিক কি কাজ করে, তো কাজ করতে হঠাৎ করে শর্ট সার্কিট তিনটা না, হাতে পড়ে গেছে মুখে পড়ে গেছে একজন। বান ইউনিটি আসেন ঢাকাতে, মানুষের যে কখন কি বিপদ আসবে কিছু বলার আছে? সুস্থ সবল মানুষ হঠাৎ করে এসব মানুষের জন্য সবাই ভাই অন্তর করে দোয়া করুন। আল্লাহ মশান্ত সাফি ইলা শেফা ইল্লা শেফা শেফা আল্লাহ বাদুর সাকামা। পরিশেষে বায়া এলাকার ভাই বোনদের, নদপড়া এলাকার ভাই বোনদের এবং যারা এই মাইকের শ্রোতা শোনার মধ্যে আসেন এরিয়ার মধ্যে, তাদের সবার জন্য দোয়া করছি। হাদিসটা শুনিয়ে দিচ্ছি, হাত্তার হিতান অফিল বাহার, পানির মধ্যে যারা বসবাস করে সেই মাছগুলো পর্যন্ত আপনাদের জন্য আজকে দোয়া করছে। এখানে দুটো পুকুর পুকুর আছে সামনে আছে না, এই পুকুরের মাছগুলো আমাদের হাদিস কোরআন শুনছে না, ওদের জবানে কথা বলছে না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ওই মাছগুলো তোমার জন্য দোয়া করছে। আল্লাহ পাক এই এলাকার যে সৌভাগ্য, এখানে ঘাস পাতা মাছ সবাই আমাদের জন্য দোয়া করছে, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, এই আলোচনা বারবার হোক এটা আপনারা চান না? পুলিশ বাহিনীর যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করছি। বলবো এখন ছেলেদের পরীক্ষা নাই, দয়া করে সমস্ত মাইকগুলো খুলে দিন, কালকেও পরীক্ষা নাই, সমস্ত লোক অস্থির হয়ে পড়েছে, এখানে মাইকের আওয়াজ আসছে না, নদবার লোকেরা কিছুই শুনতে পাচ্ছে না, শুধু এই প্যান্ডেলের বাইরে কোনো মাইক চলছে না। পুলিশ ভাইদের অনুরোধ করবো দয়া করে আপনারা সহযোগী হন, বিরোধী হবেন না। আল্লাহ আপনাদেরকে এওকালে পরকালে উত্তম মর্যাদা দান করুন। রংপুর পূর্ব জেলার প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, পুরনো বন্ধু আমার, উনি বহুদিন থেকে পিঠের ব্যথা, ব্যাক পেন, আর আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা রবিউল ইসলাম তিনি ঢাকাতে আসেন, গাইবান্ধার নুরুল ইসলাম প্রধান সাহেব, কত সচেতন মানুষেরা, খুবই সচেতন, এখন সব পড়ে আসেন এমনি মৃত্যুর প্রহর গুনছেন। আমরা তাদের সবার জন্য প্রাণ ভরা দোয়া করি। আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করে নাও, যারা যতটুকু সহযোগিতা করেছেন জানা অজানা সবাইকে তুমি তাদের নেক আমলের পূর্ণগত যা যা তুমি এহকালে পরকালে দান করো। যারা এই ইস্তেমার জন্য সহযোগিতা করছেন আর্থিকভাবে তাদের সবাইকে আমি দোয়া করছি, আল্লাহ পাক তার ইখলাস অনুযায়ী তাদেরকে সাধ্যমতো দান করুন, দুনিয়াতে আখেরাতে পূর্ণ মর্যাদা দান করুন। আমার একটা সুন্নত আমল করা ভুল হয়ে গেল, আমরা বসলেই আগে কী দেয় বলুন তো, বৈঠকে দান দিয়েছেন কেউ? আমি না দিলে আপনারা দেবেন নাকি? আমি দিচ্ছি, আপনারা শুরু করেন, আর এসার পরে আরেকবার দিতে হবে, আমি বলে দিচ্ছি ভালো করে। জি ওই সামনে যার যার আসে না, এবার নাই না ওই যে তোমার বাক্স দাও না, তাই তোমরা দেও না দাও আমার কাজ আমার করতেই হবে, কারণ এটা হাদিসে রয়েছে কোরআনে রয়েছে। ওয়াজা কি বলো? আরে মজা দিলে বারো একটা বলো না, আন্দাজ
জান্নাত পাবে ঘর বলো সূরা মুজাদিলা 12 আয়াত বের করো এই আবার বলো না হ্যাঁ فقدموا بين يدي نجواكم صدقه তোমরা যখন এক জায়গায় বসো আল্লাহ রাসূলের সামনে তোমাদের শুরুতে আলোচনার শুরুতে সাদাকা দাও আমার আলোচনা শুরু হয়নি এখনো নাকি তো আমার দিতে হবে না আপনারা তো আলোচনাই করছেন না তো আপনারা শুনছেন আপনারা না দিলেও চলবে আমার তো মাপ নেই আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম আপনারা দিলে দিলে নেকি পাবেন না পেলে জাহান্নাম যাবেন কি আছে আবার বলছে নাকি এবার এই নিয়মটা কেন রাখবে সবসময় টাঙানো থাকা দেখি এবার দেখছি টাঙানো নেই ওর মধ্যে দিয়ে দিত এ কী তরকার বানিয়েছে তোমরা আচ্ছা ঠিক আছে আমি বক্তব্য শেষ করছি আর একজনের সময় নষ্ট হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন নেক কাজ করার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদের সব ভাইকে সম্মানিত করুন এলাকাবাসীর সবার জন্য আমাদের আন্তরিক দোয়া রইল তাদের সর্বোচ্চ সহযোগিতা হয়েছে বলেই কিন্তু আমাদের ইস্তেমাটা সফল হচ্ছে আপনারা নিজে নিজে রেখে দেন ওই ঝুড়ে ওই তো চাদর দিলে হয়ে যাবে আল্লাহ পাক আমার সবাইকে তৌফিক দিক আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ এসার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু